কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে দূরে যাই চোখের কাছে। সাধারণ মাল্টিমিডিয়া প্রেজেন্স গানে গানে সেরা দেখছেন প্রিয় দর্শক। 20 জন প্রতিযোগীকে পেছনে ফেলে, ঠিক পেছনে ফেলে না, আসলে 20 জনের মধ্যেই আরও একটা প্রতিযোগিতা হতে যাচ্ছে, আর সেখান থেকে আমরা বাছাই করব 10 জন যারা যাবে গ্র্যান্ড ফিনালেতে। তাই তো এবারে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে আজকে গানে গানে সেরা হবার জন্য যে হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে, তার মধ্যে আরও একজন পার্টিসিপেন্ট যার নাম হচ্ছে জয় চন্দ্রশীল। তো জয়, একটু গানের ব্যাকগ্রাউন্ড শুনি। হ্যাঁ, কতদিন ধরে গান শেখা, গান করা জানতে চাই। আমি মূলত 2004 সাল থেকে গান শিখি। আমি ওডিসিতে ভর্তি হই, তারপরে গান শিখি, আর মাঝখানে আমার অনেকদিন গ্যাপ হয়ে যায়, পারিবারিক কারণে আমি গানটা ছেড়ে দিতে হয়েছে। তারপরে আবার 2016 সালে আমি আবার শিল্পকলাতে ভর্তি হই, সেখানে প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস হয়েছিলাম। তারপরে কিছুদিন যেতে না যেতে আবার বন্ধ হয়ে যায়। আমার বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আবার 2023 সাল থেকে মোটামুটি আবার গানটা কন্টিনিউ করছি। আচ্ছা জয়, তুমি যদি গানে গানে সেরা আজকের এই পর্বে উত্তীর্ণ হয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যাও, তাহলে কি করবে? কি করব বলতে, আমি খুব আনন্দিত হব। এখনই তোমার মুখটা খুব হাসি হাসি, খুব আনন্দিত লাগছে। আমরাও আশা করি তুমি খুব ভালো গান গাও এবং অবশ্যই তুমি আমাদের পরবর্তী পর্বে পৌঁছে যাও। সো বেস্ট অফ লাক। আমরা কোন গানটা শুনবো তোমার কাছে? পড়ে না চোখের পলক। পড়ে না চোখের পলক। তো চলুন গানটা শুনি। চোখের পলো কি তোমার রূপের ঝলো, পরে না চোখের পলো কি তোমার রূপের ঝলো, দোহায় লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না গো, ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো, পরে না চোখের পলো কি তোমার রূপের ঝলো। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে তোরে যাই চোখের কাছে, গোলাপ রাঙা ফুটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি, সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো,
ও আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো পরে না চোখে পলক কে তোমার রূপের ঝলো রেশম নরম তোমার চলে একটু শীতল বাতাস পাগলে মন পাবার আশায় করছে যেন তা পূর্ণিমার চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনা জ্যোতি একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনেক বিপদ এ বুকের মাঝে থাকো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো পরে না চোখের পলক কি তোমার রূপের জলো পরে না চোখের পলক কি তোমার রূপের জলো দোহায় লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কো পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলো গানে গানে সেরার আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন তিনজন বিচারক আর গান তো শুনে ফেললাম আমরা আমার তো ভীষণ ভালো লেগেছে জয় যখন প্রথম লাইনটা গাইলো পরে না চোখের পলক আমি তখন একেবারে ওখান থেকে বসে বলছি বাহ দারুণ তো আমি একটুখানি না অনেকখানি আশাবাদী যে অনেক ভালো ভালো কথা বলবো ওখানে লেটস সি আর আজকে এই গানের পরে শুরুতেই রাফাত ভাইকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগলো ওর গান জয়ের একটা নিজস্ব ভয় আছে এবং শ্রদ্ধেয় এন্ড কিশোর স্যারের এই গানটি গানটি ওর ভয়েসে খুবই ভালো লেগেছে আসলে গান তো চর্চার বিষয় গানের সাথে সাথে গানের যে কথাগুলো আছে সেই কথাগুলো উচ্চারণটাও চর্চা যেমন অবশ্যই ভালো গিয়েছ আমি একটু ছোট্ট করে নোট দিতে চাই তোমাকে যে পড়ে না চোখের পলক ক লাস্টের যে ক যেমন রেশম নরম রেশম এবং নরম যখন তুমি গাচ্ছ আমার তখন না মনে হয়েছে যে তুই দুটো শব্দকে একভাবে করে দিলে এটা একটা ফিল্মের গান এই ফিল্মের গানে অনেক নাটক থাকে প্রত্যেকটা শব্দে অনেক নাটক থাকে হ্যাঁ বাকিগুলো খুব সুন্দর শুধু উচ্চারণের দিকে যদি একটু তুমি ধ্যান দিতে পারো এটা খুব জরুরি অনেক অনেক গঠনমূলক একটা মন্তব্য শুনলাম আমরা রাফাতের কাছ থেকে আমার মনে করি যে আমার মনে হয় যে জয়ের এটা অনেক অনেক বেশি কাজে লাগবে যেহেতু সে গান শেখে এবং চর্চা করে বলছিল তো এবার আকাশ ভাইয়ের কাছে চলে যাই আমাদের খুবই ইমোশনাল জাজ আমার যেটা মনে হয় যে কোনো একটা কিছু ভালো লাগলে তিনি এত এত বেশি মানে মেল্ট হয়ে যান এই জায়গাটায় তো সেরকমই একটা কমেন্ট আমি চাচ্ছি আকাশ স্যারের কাছ থেকে আমি বলবো
ওর সুরের ঝলকটা ছিল খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। কিন্তু রূপের ঝলকটা ছিল না। একটা ফিল্মের গান, এই জায়গাটা হয়তো বা যদি তুমি পাশে থাকতে আরও ভালো গাইতেও, তাই আমরা একটা লাইন শুনবো যে তুমি পেজেন থাকতে, ওর আমি মাঝখানের একটা অন্তরা শুনবো বা শুরুটা। আমি কি একটু অ্যাক্টিং করে রাখব? হ্যাঁ, আমরা সেটা শুনবো। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতে গেলে দূরে যাই চোখের কাছে। রাঙা ফুটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসেই পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাব মরে যাব, বাঁচাতে পারবে না কো। মানে গায়ক থেকে এক ঝলকে নায়ক হয়ে গেল জয়, বুঝতে পারলাম না আমি কিছু। এখন রূপের ঝলক ছিল, হ্যাঁ সুরের ঝলক ছিল। ওরে বাপ রে, থ্যাংক ইউ স্যার। দুটোই ঠিক আছে। কোন পয়েন্টটা নোট করেছো তুমি দেখতে পাচ্ছ? মানে গানটা তুমি যে শুধু গাইছো তা না, তুমি কতটা ফিল করে গাইছো সেটাকে তো একেবারে প্রমাণ করে দিল আমাদের জাজ। তো আকাশ স্যারের জন্য আসলে এখন একটা হাত তালি, এরকম একটা দুর্দান্ত মোমেন্ট ক্রিয়েট করবার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই খারাপ অ্যাক্টিং করি, খুবই বাজে অ্যাক্টিং করি, বাট তবে তোমার যে আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাটা ফিল্মের যে নায়িকাটা ছিল ওই মতো লাগছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা রাজেশ স্যারের কাছে আসি, এবং আমরা আসলে মূলত যে কাজটার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আমরা গানের কমেন্ট শুনবো যে জয় চন্দ্রশীল কেমন গাইল পরে না চোখের পলক। আমার মনে হচ্ছিল আমি 70 mm স্ক্রিনে দেখছি একটা কিছু। থ্যাংক ইউ স্যার। যেটা আপনার বললো যেটা প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, প্রতিটা উচ্চারণ বিশেষ করে সিনেমাটিক গানের মধ্যে দরকারি। ওভারঅল ভালো হয়েছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তো শেষ নেই, এবার বিচার করে সব দেখা হবে। সেটাই, মানে যখন মানে কোনো গান বেশি ভালো লাগে তখন মনে হয় যে না ও বোধহয় আরও বেটার করতে পারবে, আমরা আরও বেটার চাই তার কাছ থেকে। তো জয়, আমারও ভীষণ ভালো লেগেছে তোমার গান, এবং তোমার গানের সঙ্গে অ্যাক্টিং করতেও খুব ভালো লেগেছে। আমি চাই যে তুমি গ্র্যান্ড ফিনালেতে আসো, তোমার সঙ্গে আরও আরও অনেকগুলো এপিসোড আমাদের যাক, সেরাদের সেরা হবার যে জার্নিটা সেটাতে তুমি আমাদের সঙ্গে থাকো, ভালো ভালো গান গাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। গানে শিরা।